ওয়েলকাম টু সায়েন্স গামা। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস টেনে যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভের ম্যাথামেটিক্সের কোশ্চেনের অ্যান্সার আপলোড করা চলছিল, এটা 150 নম্বরের 22 নম্বর স্কুলের 1 এবং 2 মার্কসের অ্যান্সারের ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা লং কোশ্চেনের অ্যান্সার চাইছো নাকি তোমরা সমস্ত স্কুলের 1 এবং 2 মার্কসের অ্যান্সারের ভিডিও চাইছো। দেখো এখানে একের দাগের একে বলেছে, একটি যৌথ ব্যবসায় পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা কয়েক মাসের জন্য নিয়োগ করে। তাদের লভ্যাংশের অনুপাত যদি 4:5 হয় তাহলে রাজিয়া কত মাসের জন্য ব্যবসায় টাকা নিয়োগ করেছিল সেইটি আমাদেরকে বলতে হবে। ধরে নিচ্ছি রাজিয়া এক্স মাসের জন্য টাকা নিয়োগ করেছিল। দেখো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য নিয়োগ করেছিল মানে তার মোট মূলধনটা হয়ে যাবে 500 গণিত 9 টাকা, আর যেখানে রাজিয়া 600 টাকা কয়েক মাসের জন্য নিয়োগ করেছিল বলেছিল, আর কয়েক মাস মানে আমরা এক্স মাসের জন্য ধরেছি, সেই জন্য রাজিয়ার টাকাটা হয়ে যাবে 600 গণিত এক্স টাকা। দেখে নাও, এবার আমরা জানি মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়, সেই কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখো লভ্যাংশের অনুপাতটা 4:5 দেওয়া আছে, সেটার সঙ্গে সমান করে দেব। দেখো তাহলে 4500:600 সমান হয়ে গেল 4:5। সেখান থেকে অনুপাত আকার থেকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম, লেখার পর আমাদের কি আসলো দেখো, 4500/601=4.5। কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর কত পেলাম, 4500/601=4.5। সেখান থেকে এক্স সমান হয়ে গেল দেখো 75/8। তোমরা কাটাকাটিটা নিজেদের মতো করবে, 75/8 এসেছে, এটা ছিল অপশান ডিতে 75/8। অতএব রাজিয়া 75/8 মাসের জন্য ব্যবসায় টাকা নিয়োগ করেছিল, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো একের দাগের দুই, এখানে বলা আছে কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2=0 সমীকরণের একটি বীজ 2 হবে। দেখো যেই সমীকরণটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, তাহলে 1 নম্বর সমীকরণে যেহেতু একটি বীজ 2 তার মানে এক্স ইকুয়ালস টু 2 বসালে 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে দেখো এক্সের পরিবর্তে 2 বসালাম, এখানেও এক্সের পরিবর্তে 2 বসালাম, এখানে তো প্লাস 2 ছিল যেমন আছে থাকলো। তাহলে দেখো 2 এর স্কোয়ার মানে 4, কে এর সঙ্গে 2 গুণ করে পেলাম 2k, আর এখানে প্লাস 2 ছিল সেটা থাকলো। 2k+6=0, তার মানে 2k সমান হয়ে যাচ্ছে -6, কে সমান হয়ে গেল -6/2। দেখো -3 হয়ে গেল কে এর মান, তাই অপশান সিতে যেটা আছে সেটা হয়ে গেল আমাদের কারেক্ট। একবার দেখে নাও, অপশান সিতে ছিল -3, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর একের দাগে তিনেরটা দেখো, এখানে বলা আছে এ বি সি এর সঙ্গে সরল ভেদে আছে, বি সি এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে নিচের মধ্যে কোনটি সত্য আমাদেরকে সেটি নির্বাচন করতে হবে। দেখো যেহেতু এ বি সির সঙ্গে সরল ভেদে আছে আমরা বলতে পারবো এ সমান কে ইন্টু বি সি, যেখানে কে একটি অশূন্য ভেদ্রবক। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে বি সি এর সঙ্গে সরল ভেদে আছে, সেই জন্য আমরা লিখতে পারবো বি সমান কে টু ইন্টু সি এ, যেখানে কে টু একটি অশূন্য ভেদ্রুবক। এবার দেখো 1 নম্বরে যেখানে এ সমান কে ওয়ান বি সি ছিল সেই এ এর পরিবর্তে কে ওয়ান বি সি বসিয়ে দিলাম, তাহলে বি সমান আসলো কে টু ইন্টু সি ইন্টু কে ওয়ান বি সি। দেখো বি এর সঙ্গে বি কেটে গেল, শুধুমাত্র থাকবে কি সি স্কোয়ার ইন্টু কে ওয়ান কে টু সমান 1 থাকবে। দেখে নাও কে ওয়ান কে টু সি স্কোয়ার সমান 1 এসেছে, তার মানে সি স্কোয়ার সমান 1/k1k2, সেখান থেকে বলতে পারবো সি সমান +-1/√k1k2। উভয় পক্ষের বর্গমূল করলাম, এখানে ভুল করে না বর্গ লেখা হয়ে গেছে, এটা বর্গমূল লিখে নেবে, উভয় পক্ষের বর্গমূল করে পেলাম। এবার দেখো সি সমান k3, যেখানে k3 সমান +-1/√k1k2, এটা ≠ 0, আর k3 একটি ভেদ্রুবক, তাহলে আমরা বলতে পারবো c/1 = k3 মানে সি ওয়ানের সঙ্গে সরল ভেদে আছে, তাই অপশান বিতে যেটা ছিল সি ওয়ানের সঙ্গে সরল ভেদে আছে সেইটি হয়ে যাবে আমাদের সত্য, বি বিবৃতিটি সত্য, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর দেখো একের দাগের 5, এখানে বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ কত। এই কোশ্চেনটা তোমাদের আগেও ছিল, এটা অপশান ডিতে যেটা আছে 90 ডিগ্রি সেটা হবে সত্য, এরকম একটা ছবি আঁকবে, তাহলে সি বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করছে আর এ বি হচ্ছে তাদের সাধারণ স্পর্শক। এটা তোমাদের পেজ নম্বর 217-তে, প্রয়োগ নম্বর 17-তে তোমরা পেয়ে যাবে, সরি প্রয়োগ নম্বর 16-তে পেয়ে যাবে,
এই যে কোণটা উৎপন্ন হয়েছে এসিবি সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো পরের প্রশ্ন, এখানে একের দাগের পাঁচে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে। চারটে অপশন দেওয়া আছে। দেখো আমরা কি জানি, যখন দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকবে তখন সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে, অনুরূপ বাহুর দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমান হয়ে যাবে। এবারে দেখো এখানে যদি এইরকম দুটো সদৃশ ত্রিভুজ তোমরা অঙ্কন করো তাহলে এই যে উচ্চতা প্রথমটার ক্ষেত্রে এডি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ডিকিউ, সেটা কিন্তু অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সদৃশ ত্রিভুজের উচ্চতার অনুপাত কি এসে যাবে, যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল তার বর্গমূলের অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। দেখে নাও তাহলে কত আসছে, 4:3 আসছে। এটা ছিল অপশান বিতে, তাই অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট। এবার দেখো একের দাগের পাঁচ, এখানে বলা আছে দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:16, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। চারটে অপশন দেওয়া রয়েছে, তো আমরা ধরে নেব যে গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়ে যাবে, 4πr² দেখে নাও এবারে। 4πr1² / 4πr2² সমান 1:16 দেওয়া ছিল, তার মানে 1/16 লিখতে পারি। দেখো পাই সঙ্গে পাই কেটে যাবে, ফোরের সঙ্গে ফোর কেটে যাবে, তাহলে R1/R2² সমান 1/4, তার মানে R1/R2 সমান আসছে 1/4। অনুপাতটা জানতে চাইছিল, অনুপাত আমরা পেলাম 1:4, এটা ছিল অপশান এতে, সেই জন্য অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট। এরপর একের দাগে সাতেরটা দেখো, এখানে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান বলা আছে, শঙ্কুর শীর্ষকোণের মান নির্ণয় করতে বলা আছে। দেখো উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় এইরকম একটা ছবি আসবে, H = 8, তার মানে এই যে শীর্ষকোণ এ কোণটা, এ কোণের মান কত আসছে 90 ডিগ্রি, যেটা ছিল অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট। দুয়ের দাগে র্যাকেটটা দেখো, এখানে বলা আছে যদি a × b − cx² + b × c − ax + c × a − b সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হয় তবে প্রমাণ করতে হবে 1/a + 1/c সমান 2/b। দেখো যেটা দেওয়া আছে সেইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 নম্বর ইকুয়েশনের বীজদ্বয় সমান বলা আছে মানে নিরূপকটা 0 হবে। দেখো নিরূপক 0 মানে b² − 4ac সমান 0, অর্থাৎ x² − 4×x² সহগ ইন্টু ধ্রুবক পদ, সেইটা সমান 0 হবে। দেখো কত হয়ে যাচ্ছে, তাহলে b×c − a² − 4×a×b − c × c×a − b সমান 0। এবার আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে bc − ab তার হোল স্কোয়ার, আর এটা গুণ করে দিলে 4ac × b − c এর সঙ্গে a − b গুণ করে দিলে এটা পাবে ab − ac − b² + bc, সেটা সমান 0। এবার দেখো a − b এর হোল স্কোয়ার মানে আমরা কি জানি, a² − 2ab + b², আর এইটা পুরোটা গুণ করে দেবো −4ac সঙ্গে, ফার্স্ট প্যাকেটে যতটা আছে পুরোটা গুণ করে দেবো। তাহলে দেখো আমাদের কতটা এলো, b² c² − 2ab² c + a² b² − এখানে আসছে 4a² bc, এটার সঙ্গে গুণ করলাম, তারপরে এখানে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4a² c², আবার এটার সঙ্গে গুণ করবো −b² কে, তখন পাবো +ab² c, আবার যখন −4ac সঙ্গে গুণ করবো bc তখন পেয়ে যাবো −4ab c², সেটা সমান 0। এবার দেখো আমরা সাজিয়ে লিখছি a² b² + b² c², এটাকে প্রথমে লিখলাম তারপর এটাকে লিখলাম, আর যেটা 4a² c² সেটাকে পরে লিখলাম। এবার দেখো লিখেছি কাকে, +2ab² c কে, 2ab² c কার সাথে যোগ বিয়োগ করে আসছে, দেখো এখানে আছে 4ab² c, এখানে আছে −2ab² c, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে পাই আমরা 2a b² c হলো। আবার দেখো কি করব, −4a² bc আর −4ab c² কে লিখলাম। দেখো আমরা এখানে কি কাজ করতে চলেছি, a + b + c এর হোল স্কোয়ারকে কাজে লাগাতে চলেছি, তাহলে কত হয়ে যাবে, a + b + c এর হোল স্কোয়ার মানে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, দেখে নাও ab এর হোল স্কোয়ার লিখতে পারবো, b² c² কে bc এর হোল স্কোয়ার লিখতে পারবো, আর এখানে দেখো যেহেতু এখানে মাইনাস চিহ্ন দুটো এসেছে তাই −2ac এর হোল স্কোয়ার হিসেবে আমরা এটাকে লিখলাম। তাহলে যেটা 2ab² c ছিল সেটাকে 2×ab এই দুটোকে লিখলাম, তাহলে দেখো
টু এ বিটা চলে এলো, এবার টু বিসি আর টু সি একে আনতে হবে। তাহলে দেখো আবার যখন এটার সঙ্গে এটার গুণ করব, তারপরে কি করতে হবে, এটার সঙ্গে এটার গুণ করতে হবে, সেটাই লিখেছি। দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার হিসেবে লিখলাম, কত পাচ্ছি, এ বি প্লাস বি সি প্লাস মাইনাস টু এ সি তার হোল স্কোয়ার সমান জিরো। এবার দেখো মাইনাস আর প্লাসে গুণ করে আমরা মাইনাস লিখলাম, এ বি প্লাস বি সি মাইনাস টু এ সির হোল স্কোয়ার সমান জিরো লিখলাম। সেখান থেকে বলতে পারি এ বি প্লাস বি সি মাইনাস টু এ সি সমান জিরো। তার মানে কি আসছে, দেখো আসছে এ বি প্লাস বি সি সমান টু এ সি, কারণ মাইনাস টু এ সিটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গিয়েছি। এবার দেখো এ বি সি দিয়ে প্রত্যেককে ভাগ করে দেব, তাহলে এ বি বাই এ বি সি হবে, বি সি বাই এ বি সি হবে, আবার টু এ সি বাইও এ বি সি হবে। দেখো কাটাকাটি করলে আমরা পাচ্ছি ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ সমান টু বাই বি। সাজিয়ে লিখে দিচ্ছি যেভাবে আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল, তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি সমান টু বাই বি হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল। এবার দেখো দুয়ের দাগের দুয়েরটা, এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি, বিসি লম্ব কার উপর না, এসির উপর। এবার বলা আছে যদি বিডি সমান 12 সেন্টিমিটার এবং এডি সমান 10 সেন্টিমিটার হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত হবে। দেখো এইরকম একটা ছবি এঁকে নেবো আমরা, এইরকম একটা ছবি এঁকে নেবো যার বিডি সমান বলা আছে 12 সেন্টিমিটার, এডি সমান বলা আছে 10 সেন্টিমিটার। আমাদেরকে নির্ণয় করতে হবে এই জায়গাটা সিডির, সিডির দৈর্ঘ্যটা, সিডির দৈর্ঘ্য নির্ণয় করব আমরা। এবার দেখো যেহেতু আমাদেরকে দেওয়া আছে এই কন্ডিশনগুলো, সেগুলো আমরা একবার লিখে নিয়েছি, এই ছবিটার থেকে আমরা কি পাচ্ছি, এবিডি এবং বিডিসি পরস্পর সদৃশ। দেখো তোমরা সদৃশতার 48 নম্বর যে উপপাদ্যটা পড়েছ সেখানেই তোমরা দেখতে পাবে যে যখন সদৃশ হয় তখন কি কি হয়, না যে কোণগুলো আছে, যেই কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলোর অনুপাত কিন্তু সমান হয়ে যায়। তাই দেখো এখানের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আবার এই কোণটার সঙ্গে এদিকের কোণটা সমান হয়। দেখো তাহলে তাহলে অনুপাতটা দেখো, এই কোণের বিপরীত বাহু এডি, তাহলে এডি বাই বিডি, বিডি মানে হচ্ছে এই যে সি কোণের বিপরীত বাহু, বিপরীত বাহুগুলোর অনুপাত সমান লিখলাম। আবার দেখো ছোট ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এবিডি এর ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু বিডি, আবার এই দিকের বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে সিডি, তাই বিডি বাই সিডি লিখলাম। দেখো এবার প্রত্যেকটার মান বসাবো, মানগুলো তো আমরা জানি, এডি হচ্ছে 10, বিডি হচ্ছে 12, এখানেও বিডি 12, তাহলে সিডি সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 12 × 12/10, কাটাকাটিটা নিজেদের মতো করে করবে, 72/5 পাবে, 72/5 মানে 14.4, 5 দিয়ে 72 ভাগ করবে, দেখবে 5×14=70, 5×4=20 আসবে। অতএব সিডি এর দৈর্ঘ্য হয়ে গেল 14.4 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো দুয়ের দাগের তিন, দুয়ের দাগের তিনে যেই তোমাদের কোশ্চেনটা রয়েছে সেটা তোমাদের 5 নম্বর স্কুলের দুয়ের দাগের চারের সমাধানটা, সেই ভিডিও থেকে, পুরানো ভিডিও থেকে দেখে নেবে তোমরা। এবারে দুয়ের দাগের চারে যেই কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা একটু ভুল রয়েছে, সেই জন্য এটা সমাধান কিন্তু করা যায়নি। এইগুলোই ছিল 1 এবং 2 মার্কসের সমস্ত অ্যান্সার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা এটা কমেন্ট করতে ভুলো না যে তোমাদের লং কোশ্চেনের অ্যান্সার চাই নাকি বাকি যেই স্কুলগুলো রয়েছে তার 1 এবং 2 মার্কসের অ্যান্সারের ভিডিও চাই। ধন্যবাদ।